চট্টগ্রামের জাতিসংঘ পার্কে। এটার অবস্থান চকবাজারের ওলিহামুদ থেকে একটু দূরতে, পাঁচলায় সে পড়ছে। এখন আসছি আমি ওলিহা মসজিদের পাশে, এদিকে ওলিহা মসজিদ। এটা হচ্ছে পিপলস হাসপাতাল, আমরা এদিকে গেলে পাবো জাতিসংঘ পার্ক। বন্ধুরা, এটা কোনো গ্রামীণ জলাশয় নয়, এটা চট্টগ্রামের পাঁচলাশ থানার অন্তর্গত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন একটা পার্ক, যেটার নাম জাতিসংঘ পার্ক। এই দেখেন, এখানে জলাশয়, এখানে হাঁটার কোনো ব্যবস্থা নাই, চারদিকে পরিবেশ খুব বিপন্ন। যে একটা জলস ছিল জাতিসংঘ পার্কে সন্ধ্যা মানুষ আসতো ঘুরতে, কিন্তু সেই পরিবেশ এখন নাই। কর্তৃপক্ষ কী কারণে সেটা এখন অবহেলায় রাখছে জানি না, দেখতে পাচ্ছেন। কারণ চট্টগ্রামের চকবাজার এলাকা একটু নিচু হওয়ার ফলে পানি জমাটবদ্ধ হয়ে যায়, নতুন করে মাটি বরাদ করার চেষ্টা করতেছে, কিন্তু এটা দুই বছর ধরে এরকম কাজ চলতেছে। এর পাশে আছে তার জিমনেশিয়াম এবং সুইমিং পুল, দেখেন নতুন করে সিটগুলো নতুন করে এখানে আনছে। এত দ্বারা জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচলাশ জাতিসংঘ পার্কের জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি। এটা খোলার সময় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে, কিন্তু এই খোলা থাকা না থাকার কোনো পার্থক্য নাই। দেখেন ভিতরে কি বুদ্ধরূপ পরিবেশ। মূল রাস্তা থেকে অনেক নিচু,